হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো কী ভাবছেন সবাই, সিম গাছের মধ্যে কুমড়ো ফুল কীভাবে আসলো? আমি আজ সকালে হাঁটতে বেরিয়েছিলাম, তো একটা মামাদের বাড়িতে গিয়েছিলাম, দেখলাম ওখানে কিছু কুমড়ো ফুল হয়েছে। তো আমি ভাবলাম এগুলোকে নিয়ে যাই উঠাই। আজকে আমি স্পেশালি ইফতারির জন্য বানাচ্ছি কুমড়ো ফুলের চপ। এর আগে কিন্তু আমি কখনো কুমড়ো ফুলের চপ খাইনি, বেগুনির চপ খেয়েছি, কিন্তু এই কুমড়ো ফুলের চপটা খাওয়া হয়নি কখনো। এবার একদিন অবশ্যই কুমড়োর চপ বানিয়ে খাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি কুমড়ো ফুলগুলো সুন্দর করে বেছে নিয়ে ভেতরের অংশগুলো ফেলে দিয়ে এখন আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার পানি দিয়ে। এর ভিতরে অনেক সময় অনেক ময়লা থাকে। এখন আমার কুমড়ো ফুল ধোয়া হয়ে গেছে, এখন আমি বেসন দিয়ে বেটার বানিয়ে নেব। আর এই বেটারটা কিন্তু একদম বেগুনির চপের জন্য যে বেটার তৈরি করা হয় ঠিক সেই টাইপের বেটার। তো এখানে বেসন, চাউলের গুঁড়া, ঝালের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, লবণ আর একটুখানি বেকিং সোডা, ব্যাস, আর আদা আর রসুন এটুকু দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নেব সব কিছু। তারপর অল্প অল্প পানি দিয়ে আমি আর কি বেটারটাকে তৈরি করব। এখন এই যে আমি অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে বেটারটা তৈরি করে নিলাম, এখন একটু ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে। যেহেতু আমরা বেগুনির চপের জন্য যেভাবে বেটার তৈরি করি সেভাবেই আর কি বেটারটা তৈরি করলাম। আর একটু ঝাল ঝাল হলে তো ভালোই লাগে, তো আমি কিন্তু আজকে এর মধ্যে একটু ঝাল দিয়েছিলাম বেশি। তো চপ বানানোর জন্য আমার বেটার রেডি। এখন আমি কড়াইতে তেল গরম করতে দিব, কুমড়ো ফুলগুলোকে বেটারের মধ্যে দিয়ে দিব। এখন এক এক করে আমি সুন্দর করে কুমড়ো ফুলের চপ বানিয়ে নিব। এখন এই যে আমি প্রথমে একটা করে দিয়ে দিলাম, একসাথে দুটা তিনটা দিলে ভালো হয়, কিন্তু আমি একটা আর কি প্রথমে ট্রাই করে দেখছিলাম। তো আমার কি সুন্দর ফুলকো ফুলকো কুমড়ো ফুলের চপ হয়েছে। এখন আমার কুমড়ো ফুলের চপটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, আমি অফ ক্যামেরাতে সব ভেজে রাখছিলাম। তো আজকে ইফতারিতে কিন্তু স্পেশাল কুমড়ো ফুলের চপ। আর আজকে কিন্তু মাগফিরাতের অষ্টম দিন, অর্থাৎ 18 রমজান। তো মুন্নি এগুলোকে দেখছিল যে কতটা ক্রিস্পি হয়েছে, আর সেই সঙ্গে সঙ্গে আমি ইফতারির আয়োজনটাও করে ফেললাম। আর আজকের আমার ইফতারিতে থাকছে তরমুজ, আপেল, ছোলা আর লাড্ডু, দিল্লিকা লাড্ডু, মুন্নি এটাকে বলছে দিল্লিকা লাড্ডু, আর খেজুর, আর একটুখানি হালিম ছোলার সাথে দিয়ে আর কি মাখাবো, আর এখানে থাকছে সবেদা, ব্যাস। আর একটা স্পেশাল জিনিস থাকছে, তো সেটা আমার খুব একটা প্রিয় জিনিস। তো আমার কিন্তু আস্তে আস্তে করে আর কি ইফতারিটা রেডি হয়ে গিয়েছে। এখন আর কি ইফতারির সময়ও প্রায় কাছাকাছি, তো যাই হোক অল্প সময়ের মধ্যেই আর কি দ্রুত আমি ইফতারিগুলো রেডি করলাম। আর এখানে আমি চিড়া শরবত বানিয়েছিলাম, তো চিড়া শরবতের মধ্যে দুই টুকরো করে আইস দিচ্ছি। তো এই যে আমার সব রেডি হয়ে গিয়েছে, ইফতারি আমার কমপ্লিট। এখন খালি আজানের অপেক্ষায় আমরা বসে আছি। আর একটা জিনিস, আমার কিন্তু একটা জিনিস এখানে আনতে ভুল হয়ে গিয়েছিলো, মনে ছিল না, সেটা হচ্ছে সর দই। এই সর দইটা খেতে খুব ইয়ামি এবং টেস্টি, আর রমজান মাসে একটু দই খাওয়াটা অনেক উপকারী। তো মসজিদে কিন্তু আজান দিয়ে দিয়েছে, আমরা ইফতারি করছি সবাই মিলে, আর সবাই মিলে তো ইফতারি করার মজাটাই আলাদা। আর এই যে আমরা কুমড়ো ফুলের চপটা খাওয়া শুরু করলাম, অনেক ক্রিস্পি, আর আমি অনেক স্পাইসি করে এটি বানিয়েছিলাম, খেতে অনেক ভালো লাগছিল। তো যাই হোক এক এক করে সব খাওয়া দাওয়া শেষ করলাম, এরপরে কিন্তু আমরা নামাজে যাব। যাই হোক আমরা ছোলা আর হালিম মাখাটা মুড়ি দিয়েই খাই, তো এটা কিন্তু আমরা নামাজ শেষ করে এসেই তারপরে খাব। আর এখানে এই যে চিড়া শরবতটা সম্পূর্ণ কিন্তু মুন্নি বানিয়েছে, আর এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী জিনিস। এর মধ্যে চিনি, দুধ, দই এগুলা দিয়েই আর কি সে তৈরি করছে। আর সমস্ত ইফতারির আয়োজনে কিন্তু আমার মুন্নি আমাকে অনেক সাপোর্ট করে, আমার মেয়েটা আমার জন্য একটা বড় হেল্পিং হ্যান্ড। আর এই যে ওর একটা ভুল হয়, সেটা শরবতে একটু চিনি কম হয়ে যায়, তো এই যে একটু দই দিয়েই আর কি সে খাইছে। আর আমিও বললাম দই নিলে একটু শরবতটা বেশিই ভালো লাগবে। আর ওর ফেভারিট লাড্ডু, লাড্ডুটাও ওর খুব পছন্দ, তো
ও লাড্ডুটা খাওয়া শেষ করে আর কি নামাজে যাবে। তো আমি বলছিলাম ইফতারি শেষ করো, বাকিটা করে যেহেতু হাতে টাইম আছে তারপরে আমরা ছোলা মুড়ি মাখা খাবো। তো আজকে ভাবছিলাম প্রতিদিনই তো ইফতারির আয়োজনগুলো সবাইকে দেখাই যে কী কী থাকে, কিন্তু আজকে আমরা আজান দেওয়ার সাথে সাথে ইফতারি করব এবং ইফতারি কীভাবে করতেছি সেগুলাই আর কি সবার সাথে শেয়ার করছি। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর কি ইফতারির আয়োজন ছিল এবং খেলামও অনেক সুন্দর করে। আর স্পেশালি আজকে কুমড়ো ফুলের চপটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। আর আমি এখানে ফ্রুটগুলা খাবো, খেয়ে তারপর নামাজে যাব। আর মুন্নিরও প্রায় খাওয়া শেষ হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যেই আর কি একটা কথা বলছি, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক দিয়ে অর্থাৎ ভালোবাসা দিয়ে আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাতে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর আমার চ্যানেলটা খুব একটা বড় না, যাই হোক ছোটোখাটো একটা চ্যানেল, এই চ্যানেলটাকে আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি, এই জন্য আপনারা আমাকে অনেক অনেক বেশি দোয়া করবেন। তো যাই হোক, দইটা অনেক টেস্টি ছিল, মুন্নির খুব ভালো লাগছিল দই খেতে, তো ও একটু একটু করে দই খাচ্ছিল, আর সে তো দই পাগল মেয়ে। আর প্লিজ বেশি বেশি করে একটু কমেন্ট করবেন, আর আপনাদের ছোট ছোট কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ওয়াচ দিয়ে আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।